হ্যালো ফ্রেন্ডস মুভিস অল আপনাদের স্বাগত রণবীর কাপুর পল্লবী অভিনীত নীতেশ তোয়ারি পরিচালিত রামায়ণা মুভির একটা লুক কালকে প্রকাশ এসছে যদিও সেটা আন এবার কথাটা হলো রামসীতার চরিত্রে রণবীর পল্লবীকে লাগছে কেমন প্রথমেই যদি বলি রণবীরের কথা তো রামের সাজে রণবীরকে ভালো লাগছে বেশ সৌম্য সুদর্শন একটা লুক কিন্তু কোথাও না কোথাও যেন মনে হচ্ছে একটা অসম্পূর্ণতা রয়ে গেছে এবং তার মূল কারণ রণবীরের চেহারা রণবীরের চেহারার মধ্যে না বড্ড বেশি নিউ জেনারেশনের একটা ছাপ এবার আপনারা হয়তো বলবেন রণবীর তো এই জেনারেশনেরই ছেলে সো সেই ছাপ তো থাকবেই এটাই স্বাভাবিক এবার সেটা ভাবতে গেলে তো লাভিও এই জেনারেশনের মেয়ে অথচ দেখুন সাইকে কি দারুণ মানিয়েছে সীতা হিসেবে কারণ ওর চেহারার মধ্যে না অথেন্টিক ব্যাপারটা খুব প্রকট সেই জন্যই দেখবেন ওনাকে ট্র্যাডিশনাল ড্রেসে সবচেয়ে বেশি সুন্দর লাগে খুব স্টাইলিশ লাগে দেখুন রণবীর কাপুর একজন সুদর্শন পুরুষ তাকে যেভাবে সাজানো হবে তাতেই তাকে সুন্দর লাগবে এটাই স্বাভাবিক কিন্তু সুদর্শন হওয়া আর রামের মতো একটা ক্যারেক্টার প্লে করবার মতো চেহারা হওয়া দুটো কিন্তু এক জিনিস নয় উনিশশো সালে রামানন্দ সাগর যখন টেলিভিশনের জন্য রামায়ণ বানিয়েছিলেন তখন রাম হিসেবে যে মানুষটিকে কাস্ট করা হয়েছিল অর্থাৎ অরুণ গোভিল তিনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি এখনও অবধি রামের প্রতিচ্ছবি হয়ে রয়েছেন অর্থাৎ রাম চরিত্রটার কথা উঠলেই কিন্তু আমাদের চোখের সামনে অরুণ গোভিলের মুখটাই ভেসে ওঠে বাট অরুণ কপিল কিন্তু মানে দেখুন উনিও একজন সুদর্শন ব্যক্তি অবভিয়াসলি বাট নট গুড অ্যাজ রণবীর কাপুর এটা তো মানতেই হবে কিন্তু তাও দেখুন অরুণ কপিলকে কি দুর্দান্ত মানিয়েছিল রামের চরিত্রে কারণ উনার চেহারার মধ্যে না সেই অথেন্টিক ব্যাপারটা ছিল যেটা রণবীর কাপুরের মধ্যে কোথাও মিসিং রণবীরকে ভালো লাগছে মানে খারাপ লাগছে বলছি না কিন্তু রাম বলতে যে ছবিটা ভেসে ওঠে সেই ছবি যেন রণবীর কাপুর নয় এবার যদি বলি পল্লবীর কথা তো উনার কথা আলাদা করে কিছুই বলার নেই কারণ এক কথায় সীতার চরিত্রে অসাধারণ লাগছে পল্লবীকে একটা নমনীয়তা আছে উনার মধ্যে যেটা এই চরিত্রের জন্য পারফেক্ট খুবই মিষ্টি লাগছে তাকে এই ড্রেসে এই মেকআপে কিছুদিন আগে আমরা একটা ভয়াবহ রামায়ণের সাক্ষী হয়েছি আদিপুরুষে প্রভাসের লুকটাকে যেভাবে সেট করা হয়েছিল তাতে উনি রাম না রাবণ বোঝা যাচ্ছিল না তাই ভীষণভাবে ওয়েট করছি এই রামায়ণটার জন্য এখনও অবধি যে লুকটা সামনে এসছে তাতে কিন্তু রামায়ণ বলতে আমরা যা বুঝি সেই ফিলটাই আসছে এবার দেখা যাক ফাইনালি কী হয় আপনাদের রণবীর পল্লবীর লুকটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক টো সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ